স্বাগত জানাচ্ছি ইউরো বাংলা টেলিভিশনের তরুণ উদ্যোক্তা অনুষ্ঠানে। সাথে আছি আমি তানিয়া রহমান। ফ্রান্সের প্রথম ও একমাত্র বাংলা ভাষা ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বাংলা অটো স্কুল, এ প্রতিষ্ঠানের পরিচালক হোসেন সালাম রহমান, তাকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। হোসেন সালাম রহমান, ইউরো বাংলা টেলিভিশনে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, আপনাকেও স্বাগত। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এবং এই ইউরো বাংলা টিভির এত সুন্দর একটি প্রোগ্রাম আমাকে ডাকার জন্য, আমি এই সৌভাগ্যবান লোক হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি একজন তরুণ উদ্যোক্তা, বাংলাদেশের জন্য গড়ে তুলেছেন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কেন সৃষ্টি করেছেন একটু বিস্তারিত বলবেন? অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠান, আমি চাচ্ছি যে আমার কমিউনিটি আরও অনেক আগিয়ে চলুক। মানে অনেকেই, আমি প্রথম যখন প্যারিসে আসি তখন বাইরে দেখতাম যে গাড়িগুলো চলতেছে, তো আমার খুব মানে আকর্ষণ হইতো যে গাড়ি চালাবো কবে। আর এরপরে দেখলাম যেটা বাঙালি কমিউনিটি তখন খুব কম ছিল এখানে প্যারিস, অনেক লোকজন কম ছিল, আস্তে আস্তে অনেক কমিউনিটি বাড়ছে, কিন্তু লোকের সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের গাড়ির সংখ্যা খুব কম, মানে ওই তুলনামূলক গাড়ির সংখ্যা বাড়ে নাই। তো তখন থেকে আমার ইচ্ছা জাগছে যে তখন অবশ্য আমি ড্রাইভিং একটি স্কুলে গিয়েছিলাম জানার জন্য যে কীভাবে আমি ড্রাইভিং লাইসেন্সটা পেতে পারি। তো সেক্ষেত্রে দেখলাম যে আসলে এই দেশের ড্রাইভিং লাইসেন্সটা পাওয়াটা খুবই ডিফিসিল আর কি। তো তখন চিন্তা করলাম যে কী করা যায়। আমার আবার একটি ফ্রেন্ড আছে, সে ওই ভালো একটি বড় অফিসে, মানে ড্রাইভিং প্রশিক্ষণের অফিসে চাকরি করে, এই সিকিউর ইচ্ছা। তো তার সাথে কথা বলে সে আমাকে বলতেছে যে এই দেশে তো আফ্রিকানরা, বাঙালিরা, তারা তাদের ভাষাতে ড্রাইভিং লাইসেন্সের প্রশিক্ষণ কেন্দ্র করছে, তো তারা তো এই দেশের মানে ব্যবসা বাণিজ্য সব দিকে আগাই যাচ্ছে, সেজন্য ওরা এই ভাষাতে এইভাবে করছে, এই জন্য যেন সহজে তারা লাইসেন্স পাইতে পারে। তো তোরা বাঙালিরা, এত বাঙালি থাকতেও তোরা কেন পিছিয়ে আসিস? তো তখন আমি আর কি চিন্তা করে দেখলাম যে যেহেতু অন্য দেশের বাংলা ভাষাতে করতে পারে তো আমি অবশ্যই পারবো। তো সেটা এই প্রত্যাশা, এটা আমি অনেক দিন যাবত অনেক কষ্ট, অনেক দিন মানে 2013 থেকে আমি এটার পিছিয়ে লেগে আছি। তো আস্তে আস্তে অনেক কষ্ট করে লাস্টে ফল পেয়েছি যে 2018 সালে আমি এই ড্রাইভিং প্রশিক্ষণটা বাংলাতে করার সুযোগ এনেছি বাঙালিদের জন্য। এটা শুধুই মাত্র আমাদের কমিউনিটির জন্য, কমিউনিটিকে আগিয়ে যাওয়ার জন্য, যে আমার এখানে দেখবেন যে আমি শুধুই বাঙালিদের জন্য, এটা একটা ব্যবসা, শুধু ব্যবসা বললে হবে না, এটা একটি এই সেবাজনক প্রতিষ্ঠান বলা যায়। কারণ আমি এখানে শুধুই আমি বাঙালিদের জন্য কাজ করতেছি, আমি বিদেশি কাউকে এখানে ভর্তি নিচ্ছি না, শুধু বাঙালিদের জন্য নিচ্ছি, এই জন্যই যেন আমার বাঙালিরা আমরা আরও আগে যেতে পারি। ফ্রান্সের মূল ভাষা ফরাসি, আপনি এখানে বাংলা ভাষায় করলেন, এবং বাংলা ভাষায় করার পরে কীরকম রেসপন্স পাচ্ছেন? অ্যাকচুয়ালি ফ্রান্সের মূল ধারা, মূল ভাষা ফরাসি, ঠিক আছে। তো আমরা তো বাঙালিরা এখানে যারা আসছি তারা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে খুব অনেক বেশি সময় না যে আমরা এদেশে অবস্থান করছি, যেমন আফ্রিকানদের তুলনায়। আফ্রিকানরা তারা তো অনেক আগে থেকে আসছে, তাদের দাদার আমল থেকে তারা এখানে ফ্রান্সে। তো এখন আমরা বলতে পারবো যে এখন আমাদের বাবার আমল থেকে আমরা, আমাদের যেমন এই কিছু কিছু অনেক নতুন প্রজন্ম হচ্ছে, তাদের জন্য হয়তো বা ফ্রান্স ভাষায় ড্রাইভিং করাটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা যারা বাঙালিরা আছি, যারা নতুন আসছে, যারা স্বল্প ভাষা পারে, যে এসে মানে কাজের ক্ষেত্রে যতটুকু ভাষা দরকার, বা একটি রন্ধনবস সারার জন্য যতটুকু ভাষা দরকার, বা একটি আপনার অফিস আদালতে যাওয়ার জন্য বা রাস্তায় চলার জন্য যতটুকু ভাষা দরকার, সেই ভাষাটা যারা জানে, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ফ্রান্স ভাষায় ড্রাইভিং মানে কদ্দুলা ঘুরটা পাস করা খুবই ডিফিসিল, মানে এটা ইজি না। কারণ কেননা আপনার এই কদ্দুলা ঘুরের মধ্যে কিছু কিছু ভাষা আছে, যেটা ফরাসি ভাষা যেটা দিয়েছেন, এটা খুবই শুদ্ধ ভাষা এবং মানে খুবই কঠিন ভাষা। তো সেটার জন্য আমরা বিভ্রান্ত, অনেকের হয়তো বা একটু ভুল হয়ে যায় যে ভাষাটা বুঝতে কষ্ট হয়। তো সেই জন্য আমি চাইছিলাম যে আমার কমিউনিটিকে যেন এই বাংলাতে যদি আমি দিতে পারি, সহজ উপায় হবে। কেননা সহজ উপায় হবে, কারণ আপনার মূলত কদ্দুলা ঘুরের মধ্যে 4800 প্রশ্ন, সেখান থেকে মাত্র 40টা প্রশ্ন আসবে আপনার এই পরীক্ষার জন্য, তার মধ্যে 35টা যদি আপনি অ্যান্সার সঠিক দেন তাহলে আপনি পাস করবেন।
তো এই ক্ষেত্রে আপনি দেখেন যে 40টা প্রশ্ন, 4800টা প্রশ্ন যদি আপনি ফসেতে করতে যান তো অনেক কঠিন। তো এটা আমি চিন্তা করছি যে বাংলাতে যদি তাদের আইনটা আমি মাথায় ধরাই দিতে পারি, আইনটা যদি আমি তাদেরকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারি, বাংলাতে ই করতে পারি। প্রশ্ন তো দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু প্রশ্ন আছে, একটি প্রশ্ন 10 ভাবে বা 20 ভাবে ঘুরাইয়া প্রশ্ন করছে, শুধুই ভাষার জন্য। আইনটা যখন আপনার মাথায় আসবে যে এটার এই আইন, ডানের যে প্রায়োরিটি, কিছু আইন আছে যে এইসব আইনগুলো যদি আপনি যখন জানবেন, তখন অবশ্যই আপনার জন্য কদুল আহ পাস করার জন্য অবশ্যই ইজিলি হবে। এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা করার ইচ্ছা ছিল তো মানে বহু থাকে, হ্যাঁ এটা 2013 থেকে আমার ইচ্ছা ছিল, কিন্তু এই সরকারিভাবে, হ্যাঁ সরকারিভাবে, এবং এই অ্যাকচুয়ালি মানে ফিল্ডে নেম নামতে পারছি 2018 সালে। 2018 সালে আমি এই প্রথম লাকুনাবে, সেটা হলো কি আপনার এই মার্চের 15 এপ্রিল 2018। আর এবং এইটা লাকুনাবে যে প্রথম যে স্কুলটি, আর এটার অবশ্যই আপনারা জেনে আমি আরেকটি স্কুল এই সেন্ট দিনিসে খুলছি, যেটা এটার পরে, হ্যাঁ এখন আমার এটা দুটি শাখা আছে, একটি পাজিলিক যে পিভিকচারটা আছে, সেন্ট দিনিসের পিভিকচার আছে, তার সামনে একটি অটো স্কুল আছে সেখানে, এবং লাকুনাবে মেট্রোর উপরে যে গ্যালারি জ্যাম ক্যাপ, এটা প্রথম তালে। হ্যাঁ ভর্তির প্রক্রিয়া হলো আপনার যে অবশ্যই আপনার সিজোর থাকতে হবে, এবং একটি ডোমিসিল আর একটি ফটো নিউমেরিক। আপনি প্রথমে ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে যে আমরা এটার একটা ফাইল, আমার স্কুল থেকে এই পিভিকচার থেকে আমাকে একটা লগইন দিয়ে দিয়েছে, সেখানে হলো আপনাদের ফাইলটা আমি তৈরি করে পিভিকচারে পাঠাই দিই। পাঠাই দেওয়ার পরে এটা 3 থেকে 4 দিনের মধ্যে তারা ভ্যালিড করে, আপনার নামে একটা একটি কাগজ পেপার দেয়, তো এরপরে আপনি ভর্তি হয়ে গেলেন। এরপরে যেটা করেন সেটা হলো আপনি যে ক্লাসটা পাচ্ছেন বাংলাতে, বাংলাতে আপনার এই পার ডে ওই সপ্তাহে 4 দিন করে ক্লাস দিচ্ছি, আর এখন যে আরও 3টি ক্লাস শুরু করছি সেটা সপ্তাহে 7 শুধু শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিনই সেই ক্লাসগুলো আছে, না আছে এখন অলরেডি চলতেছে। তো তখন ভর্তি হওয়ার পরে এখন এই যে আগে প্রথমত কতগুলো একটা প্রশ্ন আছে, এই ক্ষেত্রে যারা এদের অবৈধ তারা কি কোনো ধরনের করতে পারবে না? এটা যাদের কার্ডের জন্য তারা লাইসেন্স করতে পারবে না, এটা দুঃখজনক, কিন্তু আমার কিছু করার নেই, এটা যেহেতু সরকারের আইন, সেক্ষেত্রে আমার কিছু করার নেই, হ্যাঁ এটা আইনি জটিলতা এই আর কি। ড্রাইভিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি দরকার, কি মনে হয় কোন জিনিসটা সবচেয়ে বেশি? ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে কদুল আহ, এই দেশের যে আইনটা আছে, সরকারের যে আইনটা তৈরি করছে সেটা হলো গিয়ে মূল, সেটা হলো গিয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি আপনি যদি কদুল আইনটা যদি ভালোভাবে বুঝেন, আপনি যদি প্রথম থিওরিটা ভালোভাবে বুঝেন, থিওরিটা যদি ভালোভাবে আপনি পাস করে আসেন, তো প্র্যাকটিক্যালটা সহজে হয়ে যায়, ইজি হয়ে যায়। কেননা আপনার যেসব পানোগুলো আছে, যেসব সাইনগুলো আছে, থিওরির মধ্যে সবগুলো আমরা শিখাই। তো আপনার আমি মনে করি যে এটার প্রথমত আপনার আইনটা বোঝার যে ব্যাপারটা, আইনটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আইনটা যদি আপনার ভালোভাবে কেস করতে পারেন, তাহলে আপনার খুব ইজিলি ড্রাইভিংটা, লাইসেন্সটা আপনার পেতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাদের, আপনাকেও ধন্যবাদ, এবং ইরু বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে স্বাগত জানাইছে এবং আমাকে ডাকছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করলাম, আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো কমেন্টস থাকলে আমাদের মেল করুন, পরবর্তী অনুষ্ঠানে আমরা নতুন কোনো উদ্যোক্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।